আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বি স্থানীয় বিএএপি এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ রিজিয়নের উদ্যোগে এবং ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের অনুমতিতে আয়োজন করা হয় এক ডে সার্জারি বিস্তারিত থাকছে শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে ব্রাডফুডের স্থানীয় বিপ ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ রিজনের যৌথ সার্বিক তত্ত্বাবধানে এবং অন্যান্য বাংলাদেশি সংগঠনের সহযোগিতায় গত এগারো জুন মঙ্গলবার বিপের কার্যালয়ে ব্রাডফুডে বসবাসরত বাংলাদেশিদের নতুন পাসপোর্ট পাসপোর্ট রিনিউ নো ভিসা রিকোয়ে ফর ট্রাভেল টু বাংলাদেশ এবং পাওয়ার অফ অ্যাটর্নি এসকল ব্যাপারে সহায়তার উদ্দেশ্যে মানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের অনুমতিতে আয়োজন করা হয় এক ডে সার্জারি সহকারী হাইকমিশনার ব্রাডফুট থেকে বেশ দূরে থাকায় ব্রাডফুটে স্থানীয় জনগণ পাসপোর্ট ভিসা ও পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত যাবতীয় বিষয়ে খানিকটা পিছিয়ে পড়েন তাই এ আয়োজন করায় স্থানীয় জনগণ তাদের পাসপোর্ট ও পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত কাগজপত্র নিয়ে বিপের কার্যালয়ে বীর মাঝে মধ্যে স্থানীয় জনগণের সহায়তার লক্ষ্যে এ ধরনের সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করায় স্থানীয় জনগণ খুবই উপকৃত হন বলে মন্তব্য করেন মানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনার ওহিদুর রহমান টিপু জানান পাসপোর্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে যখনই তাদের সহায়তা চাওয়া হবে তারা হাইকমিশনের কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে এবং জনগণকে সহায়তার উদ্দেশ্যে এগিয়ে আসবেন থেকে শেখ মোহাম্মদ মিয়া চ্যানেল আই নিউজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বেলজিয়াম শাখার পক্ষ হতে এক মত বিনিময় সভা এবং আয়োজন করা হয় আমাদের বেলজিয়াম প্রতিনিধি জামান জানান জুন সন্ধ্যায় অনুষ্ঠিত স্থানীয় এক আয়োজিত এক মত বিনিময় সভায় বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে অংশগ্রহণ করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বদলুর রশিদ ভুলুর সভাপতিত্বে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন পল্লিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিসেস তাজিন আহমেদ যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ কামাল সহসভাপতি রফিকুল আলম মহিলা সম্পাদিকা জয়তী রানী পাল সাংস্কৃতিক সম্পাদিকা রুমা ইকবাল প্রমুখ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বলোনিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ইতালির বলোনিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের বত্রিশতম স্বাদতবার্ষিকী উপলক্ষে বলোনিয়া বিএনপি গত রবিবার স্থানীয় এক হলে আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের বলোনিয়া বিএমপি সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় সভাপতি মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান হীরা বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপির বিএনপির সিনিয়র সহসভাপতি রিঙ্কু খান সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপি তার অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান হীরা বলেন আল্লাহ রহমতে তারা গিয়া যাবেন এবং সফলভাবে नेता तत्व তাদের বক্তব্য বলেন বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা জিয়ার আদর্শকে ধ্বংস করার জন্য আওয়ামী বাকশালি চক্র সারাদেশে জিয়ার সৈনিকদের হত্যা নির্যাতন ঘুম মামলা হামলা এবং ভয়রানি করে সৈয়দ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামকে স্তব্ধ করা যাবে না এছাড়াও বক্তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুয়ের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করে ইতালির বলোনিয়া থেকে এমদাদুলো হক চ্যানেল আই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসুদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির বাসভবনে বোমা হামলার প্রতিবাদে বার্মিংহাম জাসুদের উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করে আমাদের মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান হুমায়ুন বাসভবনে বোমা হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন যুদ্ধ অপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করতে মন্ত্রীর সভাপতি দেয়া বক্তব্যে ভীত হয়েই একটি গোষ্ঠী এই ঘটনাটি ঘটিয়েছে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসুদ আহমেদ ইব্রাহিম আলী নিজাম আহমেদ সোহেল আহমেদ চৌধুরী কবির উদ্দিন ফারসু আহমেদ চৌধুরী জাহাঙ্গীর আহমেদ সহ আরো অনেকে উপস্থিত বক্তারা এই সময় এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বত্রিশতম সাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নর্থ ওয়েল শাখার উদ্যোগে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয় সোমবার নর্থ ওয়েলসের স্থানীয় একটি রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয় আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নর্থ ওয়েলস শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত সোমবার নর্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে নবগঠিত ইউকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নর্থ ওয়েলস্ট বিএনপির সভাপতি আজমল হোসেন চৌধুরী জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফরাসের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফরত মৌলবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন বাদশাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ওয়েলস্ট বিএনপির উপদেষ্টা কাউন্সিলর মোহাম্মদ সুলতান জিএসসির চেয়ারম্যান আব্দুল মালিক কাউন্সিলর আব্দুল মুকিত খান মিয়া চৌধুরী মিজানুর রহমান চৌধুরী নর্থ ওয়েলস যুবদলের সভাপতি আবুল হোসেন এছাড়া আরও বক্তব্য রাখেন এমদাদুর রহমান ইসমাইল হুসেন মুফিকুর রাজা আব্দুল জলিল প্রমুখ বক্তারা শহীদ রাষ্ট্রপতি রহমানের বর্ণাঢ্য রাজনীতি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করে বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি কুচুক্রি মহল শহীদ রহমানকে হত্যা করে বাংলাদেশে উন্নয়নের রাজনীতির পথ রুদ্ধ করে দেয় তারা আরো বলেন বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমানের জনপ্রিয়তায় শঙ্কিত তাই মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় নর্থ ওয়েলসের বাঙ্গর থেকে মওদুদ আহমদ চ্যানেল আই ওয়েস্ট মিডল্যান্ডসে বসবাসরত বাংলাদেশি মহিলাদের উদ্যোগে আগামী বাইশ জুন শনিবার বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় মেগা মেলা আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান বুধবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এই মেলার আয়োজকরা এই তথ্য উপস্থিত সাংবাদিকদের জানান উল্লেখ্য প্রথমবারের মতো শুধুমাত্র বাঙালি মহিলারা ঐক্যবদ্ধ হয়ে উক্ত মেগা মেলার আয়োজন করলেও এতে বাঙালি ছাড়াও মাল্টিকালচারাল কালচারাল কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ মহিলা সংগঠকরা যোগ দেবেন বলে জানা গেছে বাইশ জুন দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল ছটা পর্যন্ত চলবে এই মেলা আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিসেস মমতাজ হোসেন সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেন মিসেস মিসেস মায়া বেগম মিসেস মরিয়ম মির্জা প্রমুখ। এক এই সাংবাদিক সম্মেলনে বার্মিংহামের স্থানীয় সম্পাদক মিরা ছাড়াও কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর। বিএনপি ব্রিস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখা কর্তৃক আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বত্রিশতম সাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতির বক্তব্যে একথা বলেছেন সভাপতি সৈয়দ কাদের জুনায়েদ। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মতিউর রহমানের পরিচালনা অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা বিএনপি নেতা এবং চেয়ারম্যান মখন মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলে আহমেদ আব্দুল নুর আব্দুল গাফার বক্তব্য রাখেন সহসভাপতি সোহেল আহমেদ আলী কায়ুম খান তৈমুজ আলী সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মতসির সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম ট্রেজারার মোহাম্মদ জামাল সহ আর অনেকে পরে প্রয়াত রাষ্ট্রপতি রুহের আত্মার মাখ ফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবারে রয়েছে সিলেটের সংবাদ সিলেট নগরীকে বাস্তবসম্মত উন্নয়নের নগরী করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে চোদ্দ দলের এবং নাগরিক কমিটির সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান একই সঙ্গে সিলেটকে সন্ত্রাস এবং চা দাম মুক্ত নগরী গড়ে তোলার উপরও জোর দিয়েছেন তিনি তবে অপর মেয়র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি শঙ্কিত হয়ে পড়ছেন আঠারো দলের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগারো দফা নির্বাচনের ইস্তেহার ঘোষণা করার পর দিন মঙ্গলবার দুপুরে চোদ্দ দলের প্রার্থী আহমেদ কামরান বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছেন দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিলেটকে নগরী হিসেবে গড়ে তুলতে তিনি কাজের মাধ্যমে আগামী দিনে উন্নয়ন ঘটনার কথা বলে বর্তমান মেয়র কামরান এদিকে সোমবার দুপুরে ইস্তেহার ঘোষণাকালে আরিফ অভিযোগ করেন তার সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে তাই নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি শঙ্কিত হয়ে পড়ছেন তবে কামরানের বিশ এবং আরিফের এগারো দফা নির্বাচনে ইস্তেহার পর্যবেক্ষণ করতে শুরু করেছে ভোটাররা বিয়ানীবাজার উপজেলা শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের সন্তান শায়স্তা চৌধুরী কুদ্দুস সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন এজন্য গত রবিবার দুপুরে বালিঙ্গা বাজারে স্থানীয় বিএনপি যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ সভার আয়োজন করা হয় আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান আলোচনা অনুষ্ঠানে বক্তারা আগামীতে বিএনপি নেতা বিএনপি ক্ষমতায় এলে মন্ত্রী লাগবে না দু উপজেলার উন্নয়নে শাস্তা চৌধুরী কুদ্দুসি যথেষ্ট বিএনপি নেতা আব্দুল মতি চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা এম আলম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই আনন্দ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট মালনা রশিদ আহমেদ প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সদস্য সচিব নজবুল হোসেন পুতুল বক্তব্য রাখেন শেওলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহেদ উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস জে জে এম এফ আবু তাহের আতাউর রহমান কামাল হোসেন উপজেলা যুবদলের সভাপতি হাজি জসীম প্রমুখ উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসনুর রহমান উপজেলা ছাত্রদলের সভাপতি মিসবা উদ্দিন যুবদল নেতা তাজুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা তুহেল আহমেদ চৌধুরী সাদিক মোহাম্মদ মামুন সহ আরো অনেকে পরে শাস্তা চৌধুরী কুদ্দুসের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজির উদ্দিন এবার একটি শোক সংবাদ চ্যানেল আই ইউরোপের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের শাশুড়ি আকবরুল নেসা চৌধুরী সোমবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন ইনালিল্লাহে ও ইনালিল্লাহে রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ঊনসত্তর বছর মঙ্গলবার বাদ জোহর শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে মরহুমার নামাজের জানাজা শেষে ম্যানচেস্টার কবরস্থানে দাফন করা হয় মরহুমার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে এছাড়া তার আত্মার মাখেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে খবরের প্রধান প্রধান আবারও নিহত এবং আহতদের লন্ডন সফরত জননন্দিত চেয়ারম্যান শেখ মখন মেয়ার সম্মানে সাউথ শর্মা অ্যাসোসিয়েশনের সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন এ ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ